আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এখানে উনি জন্ম হয়েছিলেন। এই ঘর এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। লাইব্রেরি মানে এখানে সব পুরাতন পুরাতন বই থাকে, কিতাব থাকে এখানে পড়ার জন্য। এখানে দেখার জন্য এই ঘরটা আবার নতুন করে তৈরি করা হয়েছে। এটার নিচে অরিজিনাল ঘর আছে, যেটা পাথরের আবদ্ধ ছিল সেটাই আছিল, মানে সেটাই আছে এখন ওইটার ভিতরে। আর এখানে সবাই দেখতে আসে, ইন্দোনেশিয়া যত হাজি আছে সব দেশে সবাই আসে দেখতে। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে তোমার আবু জেলের ঘর। আর এটা সাপা মরুয়া আছে। আর এটা হচ্ছে টাওয়ার। আর ওই এটা হচ্ছে রাজার প্যালেস। ওইগুলো দেখে দেখলেন, ওটা রাজার প্যালেস। আর এখানে জমজম পানি পাওয়া যায়, এই যেখানে ঘিরা দেখতেছেন সবাই। এখানে আছে তোমার জমজমের কূপ আছে, তো মাতাবে এখানে পাইপ লাইন করে এখানে জমজম পানি পাওয়া যায়। আর এখানে সবাই জমজম ঘুরতে আসে, যারা জমজম দরকার। যত হাজি দেখতে পাচ্ছেন এখান থেকে সব পানি ভরে নিয়ে যায়। সব ঢপে 5 লিটার 10 লিটার ঢপে এখান থেকে সবাই পানি ভরে নিয়ে যায়। তারপর এখান থেকে খাওয়ার জন্য পানি নিয়ে যায়, কেউ মসজিদে রাখার জন্য পানি নিয়ে যায়। দেখছেন অনেক হাজি এসছে এখানে পানি ভরার জন্য। এখানে সবাই পানি ভরছে, নিয়ে যাচ্ছে জমজম পানি। এখানে জমজম পানি যে পাওয়া যায়, কিন্তু এটা কূপ না, এটা এমনি পাইপ লাইন করে সিস্টেম করা আছে। ওইভাবে পানি এখানে বের হয়, এখানে পানি স্টোর হয়, তারপর জমজম পানি একই মধ্যে বের হয়। আর এই যে চাচা দেখছেন, এটা হচ্ছে তোমার মসজিদের জন্য পানি নিচ্ছে। জমজম মসজিদে রাখে, সে পানি হাজিরা মসজিদে যারা নামাজ পড়তেছে তারা এই পানি খায়। তবে যে আমার একটা দেশি ভাই পানি ভরছে, বাংলাদেশি ভাই, পানি নিয়ে যাবে মনে হয় ঘর। এখন তোমাদেরকে দেখাবো আমার দিনের নবী যে ঘর দিয়ে হারামে নামাজ পড়তে যেত, সেই রাস্তাটা হচ্ছে এদিকেই, যে হাজিরা সব ওই জমজম পানি নিজে যাচ্ছে। নবী সাহেবের ঘর এই করতে আসতো, আসার পর এই যে এটা দিয়ে যেত নামাজ পড়ার জন্য হারামে। সব হাজিরা বেরিয়ে যাচ্ছে এই করতে। ওই সামনে কারো ওটা সাপা মারুয়া আছে, বিল্ডিংটা দেখতেছেন সমুদ্রে যেটা বড়, এটা হচ্ছে সাপা মারুয়া। মারুয়ার সাইডে গেট আছে, যে করতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানে হারামে কাবা ঘরে নামাজ পড়ার জন্য যেতেন। এটা দিয়ে চলে যাচ্ছে সোজাসুজি হারামে যে ঢুকে রাস্তাটা, এটা উমরা করার জন্য সুদে ঢুকে যায়। এটা হচ্ছে বাবু সালাম, এই এই সাইডটা যেটা বলে এটা হচ্ছে বাবু সালাম। এটা বাবু সালামের সাইড, হয়তো সব হাজি করতে যাচ্ছে উমরা করার জন্য, ভিতরে ঢুকবে এখন। ওরা সব দেখবেন ভালো করে, অনেকজন আসে এসে বলে আবুজের বাড়ি কোথায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ঘর কোনটা। আমার ভিডিওটা আপাতত দেখলে তোমাদেরকে সবই মানে আর ধরাধরির কোনো অসুবিধা নাই, এখান থেকে সব কিছু দেখতে পাবেন যে কোনখানে কোন কার বাড়ি, কোনখানে কার ঘর, সব কিছু দেখতে পাওয়া যাবে। তো তোমরা যদি ই করো, আরও অনেক মানে ভিডিও বানাবো, যদি তোমরা যদি দেখতে চাও হারামের মাক্কার অনেক কিছু জিনিস, তা তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পারি। কিন্তু তোমরা কমেন্ট করে বলবা যে কী কী দেখতে চাও হারামের, সেই সব জায়গাগুলোর ভিডিও বানিয়ে ছাড়বো আমি। যদি দেখার ইচ্ছে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করিও, ফলো করিও, সাবস্ক্রাইব করিও। এই যে এটা হচ্ছে তোমার, এখানে আছে তোমার নবী গেট। এই গেটের ভিতর দিয়ে যেতেন নবী সাহেব নামাজ পড়ার জন্য হারামের আসা যাওয়া। এটা হচ্ছে তখনকার সময় এটা হচ্ছে মেন রাস্তা ছিল, ওই করে দিয়ে আসার জন্য এটাতে ঢুকার। এটা হচ্ছে সাপা মরুয়া, এটা হচ্ছে সাপার রাস্তা যেটা বলে। এটা হচ্ছে নবী গেট। এই গেট দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাবার জন্য
যাওয়া আসা করতেন, এটা হচ্ছে মেন গেট।